এই পর্বে আমরা দেখব প্যান্ডাগো, শিফট এক্সটেনশন ও রাইডার্স ব্যাচ সংক্রান্ত তথ্য। শুধুই খাবার না, চাইলে আপনি পার্সেলও ডেলিভারি করতে পারেন, কিন্তু কিভাবে? ফুডপ্যান্ডায় ফুড ডেলিভারি দেয়া ছাড়াও প্যান্ডাগো অর্ডার অপশনের মাধ্যমে পার্সেল ডেলিভারির সার্ভিস দেয়া যায়। কাস্টমার নিজেই রাইডারের সাথে যোগাযোগ করে পার্সেল সার্ভিস পেতে পারেন। প্যান্ডাগো ডেলিভারি জোনের ভিতরেও দেওয়া যেতে পারে, আবার জোনের বাহিরেও হতে পারে। রাস্তায় টায়ার পাংচার বা জরুরি অবস্থায় পড়লে আপনি অ্যাপের মাধ্যমে ব্রেক নিতে পারেন ও এজেন্টের মাধ্যমে অর্ডারটি রিডিসপ্যাচ বা ক্যান্সেল করতে পারেন। তবে অনেক বেশি ব্রেক নিলে আপনার পারফরম্যান্স খারাপ হতে পারে, যার ফলে আপনার আইডি ব্লক করা হতে পারে। ব্রেক নেওয়ার পর কাজের সময় বাড়িয়ে নিতে শিফট এক্সটেনশন অপশনে গিয়ে অ্যাভেলেবেল ফর শিফট এক্সটেনশনে ক্লিক করে 45 মিনিট সময় পর্যন্ত সময় বাড়াতে পারবেন এবং পিক আওয়ারের বেশি ডেলিভারি করতে পারবেন। বেশি দূরের অর্ডার ডেলিভারি করলে যেমন ডিস্টেন্স বোনাস পাওয়া যায়, তেমনি যদি কোনো ফুডপ্যান্ডা রাইডার জিপিএস হ্যাক করে ডিস্টেন্স বাড়ায় তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোম্পানি পারফরম্যান্সের উপর ভিত্তি করে ব্যাচ দেয়। ব্যাচ এক ও দুই সবার আগে শিফট সিলেক্ট করতে পারে এবং তাদের ইনকাম সবচেয়ে বেশি হয়ে থাকে। তাই আমি সবসময় আমার পারফরম্যান্স ঠিক রাখার চেষ্টা করি। ফুডপ্যান্ডা রাইডারদের পারফরম্যান্সের উপর ভিত্তি করে 6টি ব্যাচ রয়েছে। এই ব্যাচের উপর ভিত্তি করে রাইডাররা শিফট সিলেক্ট করতে পারে এবং উপার্জনের সুযোগ সুবিধা পায়। নতুন রাইডাররা স্বভাবতই ব্যাচ 6 পেয়ে থাকেন। 2 সপ্তাহ পর নতুন রাইডার তার পারফরম্যান্সের ভিত্তিতে পরবর্তী ব্যাচে উন্নীত হয় ও অন্যান্য ব্যাচের রাইডাররা প্রতি সপ্তাহে পারফরম্যান্সের ভিত্তিতে পরবর্তী ব্যাচে উন্নীত হয়। তবে এক্ষেত্রে 0% কমপ্লায়েন্স ইস্যু ও পারফরম্যান্স রেট ভালো থাকতে হয়। আর পারফরম্যান্স রেট ভালো করতে চাইলে অ্যাকসেপ্টেন্স রেট, ফুল শিফট কাজ করা, দেরি করে লগ ইন না করা, নো শো ও মোট কাজের সময় এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। অ্যাকসেপ্টেন্স রেট, ধরুন আজ আপনি 10টি অর্ডার পেয়েছেন এবং 8টি অর্ডার আপনি অ্যাকসেপ্ট করেছেন, তাহলে আপনার অ্যাকসেপ্টেন্স রেট 80%। আর সবচেয়ে ভালো ব্যাচ ধরে রাখতে অ্যাকসেপ্টেন্স রেট 100% হতে হবে। প্রকৃত বনাম প্ল্যান্ড আওয়ার, ফুল শিফট কাজ করুন এবং লেট লগ ইন করা থেকে বিরত থাকুন। এছাড়াও নো শো অ্যাভয়েড করতে শিফটে সময় মতো লগ ইন করুন। মোট কাজের সময়, ভালো ব্যাচে থাকার জন্য অন্য রাইডারদের থেকে বেশি সময় কাজ করতে হয়। স্পেশাল আওয়ার্স, ভালো ব্যাচে থাকতে ও বেশি উপার্জন করতে স্পেশাল আওয়ারে কাজ করুন, অর্থাৎ লাঞ্চ টাইম, ডিনার টাইম বা ছুটির দিনে কাজ করুন, কারণ এ সময়কে পিক আওয়ার ধরা হয়। ফুডপ্যান্ডায় রাইডারদের পারফরম্যান্স ও লয়্যালিটির উপর রিওয়ার্ড পয়েন্ট রয়েছে। প্রতি অর্ডারের জন্য রাইডার 1টি পয়েন্ট পায়। এই রিওয়ার্ড পয়েন্টের মাধ্যমে ridershop.foodpanda.com.bd থেকে ফুডপ্যান্ডা ব্র্যান্ডেড রাইডার আইটেম সমূহ কেনাকাটা করতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। ফুডপ্যান্ডা ফুড ফুড ফুডপ্যান্ডা।